তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজকে তোমাদেরকে প্রথমেই আমি এই চ্যানেলটি থেকে কত টাকা ইনকাম করছে সেটা দেখিয়ে নেব। তোমরা এখানটা দেখতে পাচ্ছ $182 থেকে $2900 পর্যন্ত ইনকাম করছে। তাহলে তোমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে যে মাস গেলে মোটামুটি না হলেও 1,00,000 টাকা ইনকাম করছে, না হলেও 60,000, না হলেও 50,000 টাকা পর্যন্ত ইনকাম করছে এই চ্যানেল থেকে। এবং কোন চ্যানেল এবং কী ধরনের ভিডিও ছেড়ে নিজের চ্যানেল মনিটাইজ করে মাস গেলে তারা এত টাকা করে ইনকাম করছে শুধু কপি পেস্ট করে। তো ভিডিওটা পুরোপুরি দেখো, পুরোপুরি না দেখলে একটুও বুঝতে পারবে না। তাহলে আমরা সরাসরি চলে যাই প্রথমে ইউটিউবে। ইউটিউবে গিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি এই ভিডিওগুলো তোমরা কিভাবে ডাউনলোড করবে এবং কোথা থেকে ডাউনলোড করবে। এর আগেও তোমাদেরকে আমি অনেক উপায় বলেছি, বাট আজকের যে আমি উপায়টা বলবো সেটা একদম ইউনিক এবং 200% শিওর গ্যারেন্টি আমি নিচ্ছি যে তোমাদের ভিডিওতে কোনো রকম কোনোভাবে কপিরাইট ক্লেম আসবে না, এবং যদি তোমরা মনিটাইজ করো তখন তোমাদের রিইউজ কন্টেন্ট আসবে না, এ গ্যারেন্টি নিচ্ছি আমি। সো তোমাদেরকে প্রথমে দেখিয়ে নেই। তোমরা এখানটায় চলে যাবে সার্চ বারে। সার্চ বারে গিয়ে তোমরা মোটু পাতলু দিয়ে সিম্পলি এখানে সার্চ করে নেবে প্রথমে। তো সার্চ করে নেওয়ার পরে উপরে যে 3 ডট দেখতে পাচ্ছ, 3 ডটে চলে যাওয়ার পরে এখানে ফিল্টারে চলে যাবে। ফিল্টারে যাওয়ার পরে এখানটা ক্রিয়েটিভ কমন করার পরে এখানে অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই করে নেওয়ার পরে এখান থেকে তো অনেক ভিডিও আছে, এমন অনেক ভিডিও আছে, এখান থেকে তোমরা মোটামুটি ধরে নাও একটা আধা ঘন্টার ভিডিও যদি থেকে থাকে, মানে 30 মিনিটের বা যদি 20 মিনিটের বা 10 মিনিটের যদি ভিডিও থাকে, সেই টাইপের ভিডিওগুলোকে তোমরা খুঁজে খুঁজে ডাউনলোড করে নেবে। তো আমি ভিডিও এখান থেকে ডাউনলোড করে রেখেছি, তোমাদেরকে আমি আর ডাউনলোড করে দেখালাম না। তো তোমরা এখান থেকে মোটামুটি 10 মিনিট 15 মিনিটের যে কোনো একটা ভিডিও ডাউনলোড করে নেবে, একটা দুটো যতগুলো পারো তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পরে তোমরা যে কোনো একটা মানে ভিডিও এডিটিং ব্রাউজারে চলে আসবে, ঠিক আছে, ব্রাউজার বা অ্যাপ্লিকেশন, সরি ব্রাউজার বললাম। তো আমি এটাকে ভিডিওটাকে এডিট করার জন্য ক্যাপকাট ইউজ করছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে এসেছি। তোমাদেরকে যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইউজ করতে লাগবে তার কোনো মানে নেই, তোমরা চাইলে আরও অন্যান্য অনেক এডিটিং ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন আছে সেখান থেকে তোমরা এডিট করতে পারো। তো আমি এখান থেকে নিউ প্রজেক্ট সিলেক্ট করে নিয়ে যে মোটু পাতলুর যে ভিডিওটা আছে এখান থেকে অ্যাড করে নিলাম। তো অ্যাড করে নেওয়ার পরে নিচে থেকে তোমরা তোমাদের ভিডিও যে অ্যাপ্লিকেশন ইউজ করবে সেখান থেকে তোমরা রিসোর্স সিলেক্ট করে নেবে। 16:9 সিলেক্ট করে নেওয়ার পরে যে ভিডিওটা তোমরা যে নেবে সেই ভিডিওটাকে হালকা জুম করে নেবে। জুম করে নেওয়ার পরে যে প্রথমের যে মানে শুরু স্টার্ট যেখান থেকে হয়েছে সেখানে মোটামুটি ধরে নাও 30 সেকেন্ডের মতো কেটে দিয়ে সামনে যে অংশটা থাকবে সেটাকে তোমরা ডিলিট করে দেবে। ডিলিট করে দেওয়ার পরে তোমরা সাপোজ ধরে নাও, সাপোজ এটা 10 মিনিটের ভিডিও, ঠিক আছে, তাহলে একটা যদি 10 মিনিটের ভিডিও থেকে থাকে সেখান থেকে তো মোটামুটি আমি 5 মিনিটের অর্ধেক করতেই পারি, তাই না? তো আমি এখানটা ধরে নাও, এটা যেহেতু আমার ভিডিওটা আছে 5 মিনিটের, এখান থেকে এটা আমি 3.5 মিনিটের করে নিলাম। 3.5 মিনিটে করে নেওয়ার পরে স্প্লিট করে দেওয়ার পর পেছনে যে বাকি অংশটা আছে সেটাকে আমি এখান থেকে ডিলিট করে নিলাম, ঠিক আছে। তো ডিলিট করে নেওয়ার পরে একদম প্রথমে চলে আসবে। প্রথমে চলে আসার পরে তোমরা এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবে, বা চাইলে তোমরা এখানে উপরে এখানে ভিডিওটার উপরে লিখে দিতে পারো ফার্স্ট এপিসোড, ঠিক আছে। তা আমি এখানে লিখে নিচ্ছি ফার্স্ট এপিসোড। ফার্স্ট এপিসোড এভাবে লিখে নিলাম, লিখে নেওয়ার পরে এখানটায় আমরা এভাবে জুম করে দিলাম, ঠিক আছে। জুম করে দেওয়ার পরে মোটামুটি ধরে নাও দেখতে পাচ্ছ এখানটায় ফার্স্ট এপিসোড লিখে নিলাম। তো ফার্স্ট এপিসোড যে লেখাটা আছে সেটা চাইলে তোমরা একদম প্রথমেও দিতে পারো কোনো একটা লেয়ারের উপরে, বা কোনো একটা ব্ল্যাঙ্ক পেজ, মানে পেজ বলতে মানে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের ওপরে ফার্স্ট এপিসোড লেখা লিখে দিলে ব্যাস শেষ, আর কোনো কিছু না। এবং যে পুরো ভিডিওটা থেকে তোমরা অর্ধেক কাট করে নিয়ে একটা এপিসোড করে নিলে, ঠিক আছে, তারপরে যে বাকি অংশটা থাকলো সেটা সেকেন্ড এপিসোড। তো বাকি অংশটা যেখানটায় থাকলো সেখান থেকে তোমরা আবার সেম এই ভিডিওটাতে এডিটিং অ্যাপে আসবে। তোমাদেরকে আমি এই ভিডিওটাতে একবার দেখিয়ে দিচ্ছি। সাপোজ এটা আমার যে দুটো একটা ভিডিওর মিডিলে যে কেটেছিলাম আমি, এটা ফার্স্ট পার্ট আমি আপলোড দিয়ে দিয়েছি, তার মানে এটা সেকেন্ড পার্ট, এখান থেকে আমি আবার কেটে নিলাম সিম্পলি, আবার সেখানে সেম এখানটায় আমরা সেকেন্ড লিখে নেব, সেকেন্ড এপিসোড দিয়ে দিলাম, এপিসোড লিখে দিলাম এবং প্রথমে কিছুখানি সময় দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে এইভাবে তোমরা মোটামুটি একটা 10 মিনিটের ভিডিও থেকে তোমরা পার্ট পার্ট করে মোটামুটি ধরে নাও 3টা এপিসোড করে নিলে। সো এইভাবে তোমরা ভিডিওটা ইউটিউবে আপলোড দিয়ে দাও। শুধু এইভাবেই দেবে না, তারপরে চাইলে তোমরা একটু ভিডিওটার সঙ্গে একটু কালার কারেকশন, কালার গ্রেডিংও করে নিতে পারো। আর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, ভিডিওটাকে উল্টো করে নেবে। উল্টো করে নেবে যেমন এডিটে যাওয়ার পরে এখান থেকে মিরর করে নেবে, মানে তোমার হাতের ডান সাইডে যেটা থাকবে সেটা বাঁ সাইডে চলে যাবে, এবং বাঁ সাইডে যেটা থাকবে সেটা ডান সাইডে চলে আসবে। সো তোমরা এইভাবে
একটা 10-15 থেকে 15 মিনিটের ভিডিওকে পার্ট পার্ট করে 3-4টা এপিসোড করে তোমরা তোমাদের নিজের চ্যানেলে আপলোড দিয়ে দাও, এবং তোমরা দেখতে পাবে 1-2 মাসের মধ্যে তোমাদের চ্যানেল অনেকটা গ্রো হয়ে গেছে এবং চ্যানেলটা তোমাদের মনিটাইজেশনও হয়ে যাবে, কোনো কপিরাইট ক্লেম আসবে না বা কপিরাইট স্ট্রাইকও আসবে না। সো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি এমনই ইন্টারেস্টিং ভিডিও প্রত্যেকদিন তোমাদের জন্য আপলোড দিয়ে থাকি। So bye bye guys.